যখন স্বামী স্ত্রীকে তার ভুসিনায় ডাকে, যদি স্ত্রী অস্বীকার করে, তখন আল্লাহ রাসূল বলছেন, যিনি আসমানে আছেন কে? আল্লাহ না? ওই স্ত্রীর প্রতি ক্রুদ্ধ থাকেন যতক্ষণ না স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করে। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি অবশ্যই স্ত্রীদের হুকুম দিতাম যে তোমরা তোমার স্বামীদের সিজদা করো। তুমি সারা জীবন স্ত্রীর মনোরঞ্জন করে চলো, একদিন যদি তোমার কাছ থেকে একটা কোনো ত্রুটি পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে সে বলবে কি, মার আয় তুমিনকে খাইরান কত, তোমার কাছ থেকে জীবনে কোনো একটা ভালো পাইলাম। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই স্ত্রীর দিকে তাকাবেন না, লা তাশকুরুল্লাহ জাওজা, যে তার স্বামীর শুকরিয়া আদায় করে না। যদি আপনার ভাগ্যে জান্নাত থাকে, সেখানে যারা হুর থাকবে তারা তো আপনার জন্য মনোরঞ্জন করবে, তারা বলতে থাকে, হে স্ত্রী, তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, সে সত্তর তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। আমি নামাজ পড়বো, এসে খাতি খাওয়ার টাইমটা আমি একটু আগে আসতে দিলে একটা খোসা খাওয়া দিলে, কিন্তু সব করলো, কিন্তু ওই যে ওর কথা খোসাটা মেরে দিল না, বাস অতি তার শেষ, নাকি আউট। আল্লাহর হকের আগে বান্দার হক আদায় করতে হবে, বান্দার হক বাকি রেখে আল্লাহর হক চলবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক কশৃঙ্খল আল্লাহ মাফ করবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিন মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফায়াবা ইল্লা কানাল লাযী ফিস সামা সাখতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা মুত্তাফাকুন আলাইহি। যখন স্বামী স্ত্রীকে তার ভুসিনায় ডাকে, যদি স্ত্রী অস্বীকার করে, তখন আল্লাহ রাসূল বলছেন, যিনি আসমানে আছেন কে? আল্লাহ না? সাহেতান আলাইয়া হাত্তা ইয়ারদা আনহা, ওই স্ত্রীর প্রতি ক্রুদ্ধ থাকেন যতক্ষণ না স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি। ও বহু এটা অসংখ্য প্রমাণ আছে, আল্লাহ রাসূল নিজে দিচ্ছেন প্রমাণ। আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম তার অধিকাংশ অধিবাসী হলো মহিলারা। কল বিমা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, কেন? তিনি বললেন, এক পূর্ণ আসি বেকুফরিহীন, তাদের কুফরির কারণে। বিমা? কেন, কিসের কুফরি? কল এক পূর্ণল আশির ও এক পূর্ণল এহসান, তারা তাদের স্বামীদের কুফরি করে এবং এহসান মানুষকে সমবেদনা জানানো যত এহসান ইল্লাল এহসান, পাল্টা এহসান করা, স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার থেকে তারা দূরে থাকে। লাও আহসান তা ইলা ইহদাহুন্না দাহারা কুল্লাহু সুম্মা রাত মিনকা সাইয়ান কালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্ত, যদি হে স্বামী, তুমি সারা জীবন স্ত্রীর মনোরঞ্জন করে চলো, একদিন যদি তোমার কাছ থেকে একটা কোনো ত্রুটি পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে সে বলবে কি, মা রাআইতু মিনকা খায়রান কাত্ত, তোমার কাছ থেকে জীবনে কোনো একটা ভালো পাইলাম, তাই না? বুখারী মুসলিম হাদিস কিন্তু মনে রেখেন। আন আসমা বিনতে ইয়াজিদ ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াকুম কুফরাল মুনআমিন লাআল্লা ইহদাকুন্না তাতুলু আইমানুহা মিন আবাওয়াইহা সুম্মা ইয়ারজুকুহা মিনহু আও ওয়ালাদান ফাতাকজাবু গাজবাতা ফাতাকফুরু ফাতাকুদু মা রাআইতু মিনকা খায়রান কাত্ত। আল্লাহ দুল উফরা লিল বুখারী। তোমরা কৃতজ্ঞতা স্বীকারীদের কুফরি থেকে বেঁচে থাকো। যেমন ধরো, লাল্লা আহিদা কন্যা তাতুল আহমান আবহা, তোমাদের মধ্যে কোন কোন মহিলা বহুদিন বাপের কাছ থাকে, বিয়ে হয় না, দেরি হয়, অথবা স্বামীর কাছে থাকে, বাপের কাছে যখন থাকে মিন আবহাওয়া যদি হয়, বাপের কাছে বহুদিন থাকে, তুম্মা ইয়ারজুকুহা মিনহু, অতপর আল্লাহ পাক তাকে স্বামী এবং সন্তান রিজিক হিসেবে দান করেন, ফাতাকজাবুল গাজবাতা
অতঃপর ওই মহিলা ভীষণভাবে ক্রুদ্ধ হয়। যারা আপনারা হজে গিয়েছেন দেখবেন কাবা গৃহের আশপাশে একটা বড় বড় ব্যানার থাকবে, আমরা একে কী বলে যে ওপরে গ্লাস দিয়ে কী বলে ওটাকে, বিলবোর্ড, বিলবোর্ড, রাইট। এই বিলবোর্ডের মধ্যে দেখবেন একটা হাদিস থাকে, লা তাকদাব, ক্রুদ্ধ হয়ে না, স্রেফ একটা শব্দ, সেটাকে দেখানো আসছে। একদিন যদি স্বামীর পক্ষ থেকে কোনো ত্রুটি পায়, এমন ক্রুদ্ধ হয় সে বলি ফেলে, মা রায় তুমিনকে হাইরান করত, কোনোদিন তোমার কাছে একটা ভালো কথা পাইনি, ভালো ব্যবহার পাইনি, অত সারা জীবন কিন্তু স্বামী স্ত্রী এবং সংসার নিয়ে পাগল হয়ে যাচ্ছে, ভূত খাটনি কাটতেছে। একদম যে একটু কোনো সমস্যা হয়ে যায় বলি, হয়তো লবণ বেশি হয়েছে, ধরে নেন মানে ঝাল বেশি হয়েছে, এত ঝাল দিলে, এই মা রয় তো খায়রান কাত্ত, তোমার কাছে জীবনে একটা ভালো কিছু পায়নি। আর আবদুল্লাহ ইবনে আমর কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লি যাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনা আনহু। কিয়ামত দিন আল্লাহ পাক ওই স্ত্রীর দিকে তাকাবেন না, লা তাশকুরু লি যাওজিহা, যে তার স্বামীর শুকরিয়া আদায় করে না, ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, অথচ স্বামী থেকে সে অমুখাপেক্ষী নয়, একাই যে চলবে এটা করো কায়দা তার নেই, কার স্বামী শুধু একা না, সন্তান আছে না, ফেলতে যাবে কোথায়, আর বাইরে গেলেই তো ধরে ফেলবে বদরা। দেখা যাচ্ছে স্বামীর থেকে সে অমুখাপেক্ষী নয়, কিন্তু তার প্রতি শুক্রিয়াও সে জানে না, নয়। স্বামীর সম্মান রক্ষাকারিনী, যে কোনো মূল্যে স্বামীর সম্মান রক্ষা করে স্ত্রীতে বড় কর্তব্য। আন মুআযের ইবনে জাবর কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিন আল হুরিল আইন লা তুজিহি কাতালাকাল্লাহ। কোন স্বামী, কোন স্ত্রী যখন স্বামীকে কষ্ট দেয় দুনিয়াতে, তখন জান্নাতে ওই স্বামীর যারা স্ত্রী হবে হুর, সে হুররা বলে, লা তুজিহি, তোমরা ওকে কষ্ট দিও না, কাতালাকাল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, ফান্নামা হুয়া দাখিলুন ইনদাকা, উনি এখন তোমার কাছে আছে পরবাসীর মতো, ইউশাকু আই ইফারাকুকা ইলাইনা, সত্তর তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। দারুণ কথা না? যদি আপনার ভাগ্যে জান্নাত থাকে, সেখানে যারা হুর থাকবে তারা তো আপনার জন্য মনোরঞ্জন করবে, তারা বলতে থাকে, হে স্ত্রী তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, সে সত্তর তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে, অতএব কাতালাক আল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। একটাও কোন জহিফাজ বলিলাম আমরা এখানে মনে রাখব, হলে আমার বলে দিই। ওয়ান আবদুল্লাহ ইবনে আবি আওফা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অল্লাহ নফস মোহাম্মদ বিয়াদিহি লা তু লা তুয়াদ্দি আল-মারাত হাক্কা রাব্বিহা হাত্তা তুয়াদ্দি হাক্কা যাওজিহা যাওজিহা, রাওয়াহুল ইবনে মাজাহ। কোন স্ত্রী মোহাম্মদের প্রাণ দেওয়ার হাতে, তার কসম করে বলছি, কোন স্ত্রী তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করে। স্ত্রী মুসল্লি, সালাত আদায় করছে, কোনো সমস্যা নেই, আমি নামাজ পড়বো, এসে খাতি, খাওয়ার টাইমটা আমি একটু আগে আসতে দিলে একটা খোসা, খাওয়ার দিলে কিন্তু সব করলো, কিন্তু ওই যে ওর কথা খোসাটা মেরে দিল না, বাস অতি তার শেষ, নাকি আউট। আল্লাহর হকের আগে বান্দার হক আদায় করতে হবে, বান্দার হক বাকি রেখে আল্লাহর হক চলবে না, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক কশিন কাল আল্লাহ মাফ করবে না। وعن أبي هريرة رضي الله عنه قال لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها. الله رسول বলছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি অবশ্যই স্ত্রীদের হুকুম দিতাম যে তোমরা তোমার স্বামীদের সিজদা করো। আর কি শুনবেন? রহত্তির মুসনাদে সহিহ। দশ
যে স্ত্রী পর্দানসীন ও বাড়িতে অবস্থান করেন, বাড়িতে অবস্থান করতে চায় না, আজকাল আপনার যে মেয়েরা যে পড়াচ্ছি আমরা বাড়িতে রাখার জন্য পড়াই না, পরে চাকরি বাড়ি করবো, টাকা পয়সা আদায় করবো, এই জন্য পড়াই। আল্লাহ বলছেন অকারণাফি বইতে, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং জাহেলি যুগের মেয়েদের মতো উলঙ্গই ঘড়ি বেড়াবে না। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন পুরা পর্দা রক্ষা করে বাইরে বেরোনোর অনুমতি আসে শুভ কাজে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন ফায়জা খারাজাত ইস্তাশরাফা শাইতান, রাওয়াহু তিরমিজি। মনে রেখে দিও মহিলারা গোপন বস্তু, যখন সে বেরিয়ে যায় রাস্তায় তো শয়তান তার পিছে ধায়, পিছনে উকি মারে, সে কী করছে, কীভাবে যাচ্ছে, কীভাবে হাঁটছে চলছে, এই জন্য ঢিলা বরকা পড়তে যাচ্ছে তা বুঝতে না পারে কেউ। এই বিষয়ে সর্বদা মধ্যপন্থা অবলম্বন করাই ভালো। একবার ঘরে আটকে থাকবেন এটাও না, ঘরের বাইরে গেলেও আপনাকে অবশ্যই ঢিলা বরকা পরে এমনভাবে যাবেন যেন কোনো পুরুষ বদনজর দিতে না পারে, এই যে মধ্যপন্থা। কারণ আল্লাহ রাসূল বলছে ইন্না দিনা ইউসরুন, দিন হলো সহজ, দিন হলো সহজ, কোনো ব্যক্তি যদি এটাকে কঠিন করে নেয় তাহলে সে তাকে পরাজিত করবে। অতএব তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহ নৈকট্য হাসিল করো। 11. গোপনীয়তা রক্ষাকারিণী, স্বামী স্ত্রীর গোপনীয় বিষয় প্রকাশ করা চরম নির্লজ্জতা। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুসলিম, কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে নিম্ন দরজার হবে সেই ব্যক্তি যে স্বামী স্ত্রীর গোপন বিষয়টি ফাঁস করে দেয়। রাও মুসলিম। আল্লাহ পাক আমাদেরকে হাদিসগুলি পালন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।